আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে আমলটি সম্পর্কে জানাবো, এই আমলটি আপনি যাকে উদ্দেশ্য করে করবেন সে আপনার কাছে আসার জন্য অস্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ, অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। আপনারা জানেন আমরা অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমরা এই কাজটি নিয়ে পরীক্ষা করেছি, অনেকের এটা দিয়ে কাজ করা হয়েছে, আল্লাহর রহমতে তারা উপকার পেয়েছে। আপনি যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই কাজটি করেন আল্লাহর রহমতে আপনিও সফল হবেন ইনশাল্লাহ। যাকে উদ্দেশ্য করবেন সে আপনার জন্য অস্থির হয়ে যাবে, আপনার কাছে আসার জন্য, আপনাকে ভালোবাসার জন্য আপনার সমস্ত কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ। 1000% গ্যারান্টি দিচ্ছি। পরিপূর্ণ বিশ্বাস রেখে যেভাবে বলবো এভাবে কাজটি করেন, ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। একটি ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে, যদি আপনি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনি কথা মিস করলে কাজের কিছুই বুঝবেন না। সেক্ষেত্রে অবশ্যই মনোযোগের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, দরকার হলে দুইবার শুনবেন। এই আমলটি কোন সময় করবেন, কিভাবে করবেন, কতদিন করবেন, কতদিনের মধ্যে রেজাল্ট পাবেন, বিস্তারিত এখন আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন। আমলটি আপনি আপনার পছন্দের মানুষের জন্য করতে পারেন, অথবা আপনি আপনার স্বামীর জন্য করতে পারেন, আপনার স্ত্রীর জন্য করতে পারেন, একই নিয়মে করা যাবে। এই আমলটি আপনি যে কোনো দিনে যে কোনো সময় করতে পারবেন। আমলটি আপনি যেদিন করবেন তার 2 দিন অথবা 3 দিনের মধ্যে অবশ্যই আপনি ফলাফল লাভ করবেন ইনশাল্লাহ, আমি 1000% গ্যারান্টি দিচ্ছি। কারণ এটি করে অনেক মানুষ উপকার পেয়েছে এবং এটা পরীক্ষিত। আপনিও যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, কেউ কাজটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না, অবশ্যই ভালো নিয়তে করবেন। আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য করলে অবশ্যই বিবাহ নিয়তে করবেন, অথবা আপনি আপনার স্বামীকে ফিরে নিয়ে আসার জন্য, অথবা আপনি আপনার স্ত্রীকে ফিরে নিয়ে আসার জন্য, তাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই ভালো এবং নেক নিয়তে কাজ করবেন, অবশ্যই আপনি 1 থেকে 3 দিনের মধ্যে সফল হবেন ইনশাল্লাহ। যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার কমেন্টের উপরে যদি লাভ চিহ্ন দেওয়া থাকে তাহলে জানবেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, আপনি আমলটি করতে পারবেন। অনুমতি ছাড়া কেউ আমলটি করবেন না। আর যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি অবশ্যই আপনাদের ফেসবুক পেজে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আমলটি যখন করবেন অবশ্যই আগে আপনাকে গোসল করে নিতে হবে, গোসল করে নিয়ে ধোয়া জামা কাপড় পরতে হবে, অর্থাৎ পরিষ্কার জামা কাপড় পরে উজু থাকা অবস্থায় আপনাকে কাজটি করতে হবে। এখন আপনাদেরকে আমলটি করার নিয়ম সম্পর্কে জানাবো। সর্বপ্রথম আপনি যে কোনো আটার একটি রুটি বানাবেন। রুটি বানানোর পর আপনি গোসল করে এসে ধোয়া জামা কাপড় পরে পরিষ্কার হয়ে উজু থাকা অবস্থায়, অর্থাৎ আপনি উজু করে নিয়ে একটি স্থানে বসবেন। বসার পরে আপনারা ভিডিও স্ক্রিনের উপরে যে নকশাটি দেখছেন এটা দেখে দেখে জাফরানের কালি দিয়ে এই রুটির উপরে আঁকবেন। অর্থাৎ আপনারা যে নকশাটি ভিডিও স্ক্রিনে দেখছেন এই নকশাটি আপনি রুটির উপরে দেখে দেখে লিখবেন। যখন লিখবেন তখন যাকে উদ্দেশ্য করতে চাচ্ছেন তার কথা মনে মনে ভাববেন এবং লিখবেন। তার ভালোবাসা পেতে চান সে যাতে আপনার সমস্ত কথা শুনে, এগুলো মনে মনে ভাববেন এবং নকশাটি লিখতে থাকবেন। যখন রুটির উপরে সম্পূর্ণ নকশাটি লেখা হয়ে যাবে, কারো কিন্তু নাম লেখা লাগবে না, শুধু নিয়ত করতে হবে যে আমি তার জন্য করতেছি, সে যাতে আমার কথা শুনে আমাকে ভালোবাসে, এ নিয়ত করতে করতে লেখলেই হবে। রুটির উপর নকশাটি লেখা হয়ে গেলে সেই রুটিটি একটি কুকুরকে খাওয়াতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন, আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন এবং নকশাটি লিখে থাকেন তাহলে অবশ্যই একজন ছেলে কুকুরকে খাওয়াতে হবে, এবং আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন এবং নকশাটি লিখে থাকেন তাহলে অবশ্যই একজন মহিলা কুকুরকে খাওয়াতে হবে। এটা ভুল করবেন না কেউ। এই কাজটি মাত্র আপনি একদিন করে একবার করে একটি কুকুরকে খাওয়াবেন, আল্লাহ তাআলার রহমতে দেখবেন যখন কুকুর ডাকবে তখনই সে আপনার নির্দিষ্ট ব্যক্তি, আপনার জন্য অস্থির হয়ে উঠবে, আপনার কাছে আসার জন্য, আপনাকে ভালোবাসার জন্য, আপনার কথা শোনার জন্য ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত, পরিপূর্ণ বিশ্বাস রেখে করবেন। ভিডিওটি অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।